চোখে রাজনি তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে একা চোখে রাজনি তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে একা চোখে রাজনি তবু দিন গুনি এই যে জীবন মায়া নিকেত মরিচিকার পিছে পিছে ছোট মন খুঁজি কোথা ঠিকানা লেখা আমি অন্তরে বাহিরে একা জনে জনে মিলে চলেছে মিছিলে আমারি যে দাঁড়িয়ে থাকা আমি মিছিলে মিছিলে ও একা চোখে রাজনি তবু দিন গুনি আলো খুঁজে যায় যতটুকু পায় নেভা দীপ দেখে যতনে জ্বালায় নিজে থাকি আধারে ঢাকা আমি অন্তরে বাহিরে একা তোজে আনন্দ এত সুর ছন্দ মনে ধরা হলো না শেখা আমি আধারে আলোতে ও একা গানটি শুনলেন তরুণ সরকারের কণ্ঠে। এই গানটির অরিজিনাল গায়ক হচ্ছে কিশোর কুমার। বইয়ের নাম ওরা চারজন, কিশোর কুমার ওরা চারজন বইটিতে গানটি গেয়েছেন এবং মিউজিক দিয়েছেন অরুণ রবিন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, একটি নতুন নার্সারি। এই যে আপনাদের ফলটি দেখাচ্ছি, আপনারা জানেন কি না এই ফলটির নাম কি? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফলটির নাম কি।
সম্পূর্ণ একটি নতুন ফল। আমি যদিও এখন বলছি না এই ফলটির নাম, আমি লাস্টে বলছি, যদি আপনারা জানেন তো খুবই ভালো। দেখুন একেবারে পেকে লাল টসটস হয়ে আছে, খুবই একটা বড় নয়, ছোট ফল, কিন্তু অরিজিনালি এই ফলগুলো যে টাইপের হয় তার থেকে অনেক বড়। আমরা সচরাচর আমাদের গ্রামে হোক কিংবা আশপাশে যেসব ফলগুলো দেখি এই ধরনের ফল, সেই ফলগুলো কিন্তু ছোট হয়, কিন্তু এই ফলটি খুবই বড় আর লাল টকটকে। দেখুন পেকে একেবারে সুন্দর পেকে আছে। তাই আপনাদের যদি এই ফলটির নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আরেকটি ফুল দেখাবো, দেখুন গাছে কীভাবে ফল আছে, প্রচুর ফল। আপনাদের যদি এই গানটি আপনারা আপলোড দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কপিরাইট ফ্রি সং। আমি আগাগোড়াই আপনাদের বলি যে আমার গান আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি কপিরাইট ক্লেম পুরো চেক করে তবেই দেখি, যদিও কপিরাইট ক্লেম যখন তখন আসে, যেমন এক মাস পর কালকে একটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। তাই আজকে যে ভিডিওটি দেখা গেল কপিরাইট ফ্রি, এক মাস কিংবা দু মাস পর সেই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। এই একটি জবা ফুল, দেখুন সাদা মাঝখানে লাল, তার উপরে প্রজাপতি উঠছে। আপনারা কোন ধরনের গান শুনতে চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কি গান আপলোড দেবো, কোন গান আপনাদের পছন্দ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের সেই ধরনের গান আপলোড দেওয়ার, যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায়। দেখা গেল এমন গান আপনারা রিকোয়েস্ট করলেন সেই গানটি কপিরাইট ফ্রি নেই, তাই আপনারা রিকোয়েস্ট করবেন, কমেন্টস করবেন, যদি কপিরাইট ফ্রি কোনো গান পাওয়া যায় তাহলে অবশ্যই আপলোড দেবো। আর আপনারা জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন হোক কিংবা পুরনো হোক বিভিন্ন রকম সুপারহিট গান আমি আপলোড দিয়ে থাকি। তাই আপনাদের যদি কোনো গান আপলোড দেওয়ার ইচ্ছা হয় তাহলে এইখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে সেখান থেকে এক কাজ করবেন, এই যে আমার ভয়েসটা আছে এই ভয়েস কিন্তু আপনারা এডিট করে বাদ দিয়ে দেবেন, তারপরে যে মেন গানটি থাকে সেই গানটি আপনারা আপলোড দেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমি এই ধরনের আর আপনাদের আর একটি কথা বলি যে যখন গান আপনারা আপলোড দেবেন তার সাথে ভিডিও জুড়ে দেবেন। ভিডিও জুড়লে কী হয়, তাহলে মিউজিক সং করলে আপনারা সবসময় ভিডিওর উপর মিউজিক সং করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। অনেকেই আছেন, বেশিরভাগ ক্রিয়েটার কী করেন, অনেক ছবি ডাউনলোড করেন, তারপর সেই ছবিটাকে একটু এডিট করেন, এডিট করে তারপর গান দিয়ে দেন। এইভাবে করলে কিন্তু প্রবলেম হয়, নিজে কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হয়। যেমন আপনি ভিডিও করলেন, ভিডিও করে তারপর আপনি সেই ভিডিওতে যদি আপনি ভয়েস দেন তাহলে কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনি যদি কিছু ছবি নিলেন সেই ছবির পিছনে একটা গান দিয়ে দিলেন তাহলে কিন্তু মিউজিক চ্যানেলে প্রবলেম হতে পারে। এবার বলবো এই ফলটির নাম কি। এই ফলটি হচ্ছে এক ধরনের বিদেশি করমচা, মিষ্টি করমচা। আমরা গ্রামগঞ্জে কিংবা আমাদের আশপাশে যেসব করমচাগুলো দেখি সেগুলো কিন্তু খুবই টক হয়, ছোট ছোট হয়, কিন্তু এই করমচাটি একটু সাইজে অনেক বড় সাধারণ করমচার থেকে, এবং খুবই মিষ্টি হয় এবং খুবই সুস্বাদু। কিন্তু এলাকার যেসব করমচাগুলো দেখা যায় লোকালয়ে সেগুলো কিন্তু খুবই টক হয়, মানে মুখে দেওয়া যায় না, কিন্তু এই করমচাটি আপনারা খালি খালি খেতে পারবেন, খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি। তাই এই যে ফুলটি দেখালাম এই ফুলটির নাম কি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব।